আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। তার আগে জেলা সামলানোর পাশাপাশি নিজের গলায় পুজোর থিম সং গাইলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। বারাসাত চারেপল্লী সর্বজনীন পুজো কমিটির জন্য গান গেয়েছেন নারায়ণ গোস্বামী। শ্রীযুক্ত নারায়ণ গোস্বামী মহাশয়, যিনি একাধারে অশোকনগর বিধানসভার বিধায়ক এবং উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি, কিন্তু তার বাইরেও উনি আমাদের এই চারেপল্লী সর্বজনীন পূজা কমিটির প্রধান পৃষ্ঠপোষক। রাজনীতির বাইরে একেবারে ভিন্ন ভূমিকা সভাধিপতি এই প্রথমবার পুজোর থিম সং গাইলেন। বুধবার সন্ধ্যায় বারাসাত চারেপল্লী সর্বজনীন পুজো কমিটির নিজস্ব গৃহে এক সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে তাদের থিম সংটি উদ্বোধন করেন স্বয়ং নারায়ণ গোস্বামী। গোস্বামী মহাশয় উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার পুরপিতা অভিজিৎ নাগ চৌধুরী, বারাসাত সহ তৃণমূল সভাধিপতি দেবাশিস মিত্র সহ সংগঠনের অন্যতম পদাধিকারী রাহুল নাগ, তোতন ঘোষাল, অনির্বাণ চৌধুরী সহ সংস্থার সকল সদস্যরা। প্রসঙ্গত, এর আগেও তৃণমূলের একটি গান করে বিশেষ নজর কেড়েছিলেন নারায়ণ গোস্বামী। এমনকি তৃণমূলের গানটি প্রশংসা করেছিলেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারায়ণ গোস্বামী সকলকে প্রাক শারদ শুভেচ্ছা জানিয়ে বলেন, এই থিম সং ছাড়াও এই পুজোয় আরও তিনটি গান গাইছেন তিনি। পুজোর আগে সেই অ্যালবামটি বাজারে আসবে, ফলে পুজোর মধ্যে অন্য ভূমিকায় দেখা যাবে জেলা পরিষদের সভাধিপতিকে। বারাসাত আমাদের জেলারও সদর শহর, আমাদেরও গর্বের শহর। এখানে যখন আসি আলাদা একটা ভাবভঙ্গির পরিবেশ তৈরি হয়, যে এখানে প্যারিচরণ, এখানে বিদ্যাসাগর, এখানে টেভর সাহেব, তাদের ইতিহাস স্মৃতি বিজড়িত। তো নারী শিক্ষা বিদ্যাসাগরের যে শুরু, সেটা এখান থেকে শুরু হয়। এর একটা জায়গার মাহাত্ম আলাদা। গানের মধ্যেও আমরা সেইটাকে তুলে ধরবার চেষ্টা করেছে যে আর সবাই পুজো করছেন, কোনোটাই ছোট নয়, কিন্তু তাদের থেকে এইটা ব্যতিক্রমী। এই জন্য শিল্পী হিসাবে নিজেকে জড়িয়ে ফেললেন, মানে এইটা আলাদা করে নিজের কেমন লাগছে? এটা ভালো লাগছে অ্যাকচুয়ালি। আমি আপনারা দেখেছেন হয়তো, গত দু বছর ধরে গানের সঙ্গে আমি খুব বেশি যুক্ত হয়ে পড়েছি। গানটা আমার মধ্যে ছোটোবেলা থেকেই ছিল, কিন্তু সেরকম পরিবেশ পরিসর পাচ্ছিলাম না। বিধায়ক হওয়ার পরেই আমার মনে হলো যে এইবার বোধ হয় সময় হয়েছে। আমি সেই গানে এসে, আমার সহধর্মিনী, তিনি গানের জগতেরই মহিলা, তো হাতে করি শিক্ষাগুরু বলতে তার কাছ থেকেই শেখা বলতে পারে। এরপরে আমার বিশেষের একটা ব্যান্ড আছে, সেই ব্যান্ডেও দুর্গা পুজোর মহালয়ার দিন থেকে একদম টানা ভাইফোঁটা দুদিন পর্যন্ত প্রত্যেক দিনই বুকিং, কোনো ফাঁক নেই। তো এই যে বিষয়টা আছে, যে গানটা আমাদের যেখানে যেখানে হয় সেখানকার মানুষ ভালোভাবে নিচ্ছেন, একই জায়গায় গত বছরও ডাক পেয়েছি, এবছরও ডাক পাচ্ছি, তার মানে তারা অ্যাকসেপ্ট করেছেন, এটা ভালো লাগছে। আর আমি নিজেও চেষ্টা করব আরও নিজের গানকে উন্নত করা।